আজ আমরা দ্য লাস্ট ম্যান অন আর্থ সিরিজের নবম পর্ব নিয়ে আলোচনা করব। এই সিরিজের আগের পর্বগুলির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল। আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আপনাদের সাপোর্ট আমাদের আরও ভালো ভিডিও বানাতে উদ্বুদ্ধ করে। দ্য লাস্ট ম্যান অন আর্থ সিরিজের আগের পর্বের শেষে আমরা দেখতে পাই যে ট্যান্ডির সমুদ্রে পাঠানো আবর্জনাগুলো আবার তাদের দিকেই ফিরে আসছে। এরপর সবাই ওই সমুদ্রের পাড়ে যায় আর প্যাকেজড চিকেনের প্যাকেট দেখে মেলিসা বুঝতে পারে যে এতদিন ধরে টড তাদের থেকে এগুলো লোকাচ্ছিল। তখন টড সব সত্যি কথা বলতে শুরু করে যে সেই এগুলো এতদিন ধরে খেয়েছে, কিন্তু ট্যান্ডি তাকে বাঁচানোর চেষ্টা করে আর বলে যে ট্যান্ডি এগুলো খাচ্ছিল, আর টড তাকে দেখতে পেয়ে বলে যে এগুলো সবার সাথে শেয়ার করে খাওয়া উচিত। এবং তখনই ওই দুটো প্যাকেট সে সবার জন্য নিয়ে গিয়েছিল, কিন্তু মেলিসা এটা বিশ্বাস করে না আর টডের থেকে সত্যিটা জানতে চায়। তখন টড পুরো সত্যিটা বলে আর সবার থেকে ক্ষমা চেয়ে নেয়, আর এও বলে যে সে যে কোনো শাস্তি পেতে রাজি আছে। এরপর দেখা যায় যে তাদের দুজনকেই 24 ঘন্টার জন্য শাস্তি দেওয়া হয়েছে, আর সেখানে টড ট্যান্ডিকে ধন্যবাদ জানায় আর বলে যে সেই তার একমাত্র প্রকৃত বন্ধু। কয়েকদিন পর এক সকালে ট্যান্ডি হেয়ার ড্রায়ার ব্যবহার করছিল, কিন্তু হঠাৎ সেটা বন্ধ হয়ে যায়, আর সে একটা খাবারও তৈরি হতে দিয়েছিল কিন্তু সেই মেশিনটাও বন্ধ হয়ে যায়। তখন সে জেনারেটরে ডিজেল ঢালে, কিন্তু ডিজেলটা জমে যাওয়ার কারণে জেনারেটর স্টার্ট নেয় না। অন্য একটা দৃশ্যে টড আর গেইল জেঙ্কা প্রতিযোগিতা করছিল, যেখানে গেইল জিতে যায়। টড গেইলের প্রশংসা করে আর বলে যে জেতাটা সহজ ছিল না। তখন পাশ থেকে মেলিসা ঠেস মেরে বলে লুকিয়ে মাংস খাওয়ার থেকে তো সহজই ছিল। এই সময় ওখানে ট্যান্ডি আসে আর সবাইকে ডিজেলটা দেখায়, তাতে ফিল বলে যে সেটা নষ্ট হয়ে গেছে। তখন ট্যান্ডি প্রশ্ন করে যে ডিজেল কি করে খারাপ হয়। ফিল এরপর ব্যাখ্যা করে কি কি কারণে ডিজেল খারাপ হতে পারে। তখন সবাই ফিলের জ্ঞানে অভিভূত হয়ে পড়ে। তখন ট্যান্ডি বলে যে সে এসব জানত আর সে শুধু দেখছিল যে অন্য কেউ এই ব্যাপারে কিছু জানে কিনা। এরপর ফিল বলে যে তাদের খুব তাড়াতাড়ি ম্যালপো ছেড়ে অন্য কোথাও যাওয়া উচিত, কারণ এখানে খাবার ইলেকট্রিসিটি সবই শেষের পথে। ক্যারলও এই আইডিয়াকে সমর্থন জানায় আর বলে যে এরপর যখন সবার বাচ্চা হবে তাদের জন্য এই জায়গাটা একদমই ঠিক হবে না। কিন্তু মেলিসা বলে যে তারা যদি কেউ বাচ্চাই না নেয় তাহলে। মেলিসার আইডিয়া এরিকা আর গেইল সমর্থন করে, আর ক্যারল ছাড়া বাকি তিনজন মহিলা ম্যালবোতেই থাকার কথা বলে। এরপরের দিন সকালে ট্যান্ডিকে দেখা যায় সোলার প্যানেলের দ্বারা ইলেকট্রিসিটি আনার চেষ্টা করতে। সেখানে টড আসে আর বলে সেও তাকে সাহায্য করতে চায়, আর এও বলে যে মেলিসা এখনও সেই মাংসের ব্যাপারটা নিয়ে তার ওপর রেগে আছে। তখন ট্যান্ডি বলে তাদের কারণে যখন আবার ইলেকট্রিসিটি ফিরে আসবে তখন সবাই আগের ব্যাপারে ভুলে যাবে। টড বলে যে সে তো জানেই না যে এগুলো থেকে ইলেকট্রিসিটি তৈরি করবে কি করে। ট্যান্ডি বলে যে এটা খুবই সোজা, শুধু সোলার প্যানেলগুলোকে সূর্যের দিকে মুখ করে রাখতে হবে আর সূর্যরশ্মি থেকে যে ইলেকট্রিসিটি তৈরি হবে সেগুলো তারের মাধ্যমে সরবরাহ করতে হবে। এই বলে তারা প্লাগ লাগানোর জন্য যে জাংশন বক্স লাগবে সেটা আনতে যায়, কিন্তু জানতে পারে না যে একটা তার ছিঁড়ে পড়ে আছে। তারা ফিরে এসে ছেঁড়া তারটা দেখতে পায় আর ট্যান্ডি একটা লাথি দিয়ে ওই তারটাকে সরানোর চেষ্টা করে, কিন্তু তাতে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। তারা দুজনই খুব ভয় পেয়ে যায় আর টড বলে যে তাদেরকে ফিলের সাহায্য নেওয়া উচিত, কিন্তু ট্যান্ডি বলে যে সে আবারও ফিলকে সবার চোখে হিরো বানাতে চায় না। আর ট্যান্ডি ভাবতে শুরু করে এই সমস্যার সমাধান কি করে করবে। তারপর তারা সোলার প্যানেলগুলোকে কাপড় দিয়ে ঢেকে দেয় যাতে আর নতুন করে ইলেকট্রিসিটি তৈরি না হয় এবং সেই ছিঁড়া তারের তাণ্ডব থেমে যায়। কিন্তু এতেও কোনো লাভ হয় না দেখে ট্যান্ডি না চাইতেও ফিলের সাহায্য নিতে যায়, কিন্তু ফিল মানা করে দেয়। তখন ট্যান্ডি বলে যে এসব কি শুধু এই জন্য যে ক্যারল তার বদলে ট্যান্ডিকে বেছে নিয়েছে। তাতে ফিল রেগে যায় আর ট্যান্ডির মুখে জোরে একটা ঘুষি মেরে দেয়। সবাই সেটা দেখে নেয় আর ট্যান্ডিকে ফিলের হাত থেকে বাঁচায়। ফিলের এরকম আচরণের জন্য সবাই তার উপরে খুব রেগে যায়। তখন ফিল ওখান থেকে নিজের ঘরে চলে যায়। সবাই ফিলের কাছে যায় আর তার এরকম আচরণের কারণ জিজ্ঞাসা করে। তখন ট্যান্ডি পুরো ব্যাপারটা বলাতে সবাই সিদ্ধান্ত নেয় যে সবার মতোই ফিলেরও শাস্তি পাওয়া উচিত।
এবং তাকে দুদিনের শাস্তি দেওয়া হয়। কিন্তু ফিল কোনো রকম শাস্তি গ্রহণ করতে চায় না এবং নিজের ঘরের দরজা সবার মুখের ওপর বন্ধ করে দেয়। এরপর সবাই বাইরে এসে দেখে যে সেই ছিঁড়া তারটা তখনও তাণ্ডব করেই যাচ্ছিল। এর কিছুক্ষণের মধ্যেই ফিল সেখানে আসে ও সোলার প্যানেলের পাওয়ার সুইচ অফ করে দেয় আর সবার সামনে দাঁড়িয়ে বলে যে সে মালবো ছেড়ে চলে যাবে। তারপর ফিল নিজের সমস্ত জিনিস গুছিয়ে গাড়িতে তোলে আর ক্যারলকে জিজ্ঞাসা করে সে কেন ট্যান্ডির মতো একজন ইডিয়েটের সাথে জীবন কাটাতে যায়। ফিল ক্যারলকে আবার প্রপোজ করে এবং তার সাথে মালবো ছেড়ে যাওয়ার প্রস্তাবও দেয়। ঠিক তখনই এরিকা বলে যে সে ফিলের বাচ্চার মা হতে চলেছে। দ্য লাস্ট ম্যান অন আর্থ সিরিজে এর পর কী হয় জানতে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আমরা খুব তাড়াতাড়ি পরের এপিসোডগুলো আপলোড করব। আর আমাদের ভিডিওগুলো কেমন লাগছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।